প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেছেন তারেক রহমান শেখ হাসিনার ক্রেতার দ্বারা অরাজকতার চেষ্টায় অভিযোগ অভিযোগ সংবিধান সহ সংস্কারের গঠিত ছয় কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শখাবার নিউ ইয়র্কে ডক্টর ইউনসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিতে এগিয়ে নেবে বাংলাদেশকে জনদের অভিমত নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সংলাপ চান বিশেষজ্ঞরা কেবল সামরিক নয় সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক ধারা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না শনিবার ঝিনাইদাহে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের সম্মানে বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ছিল এখনও আছে জানিয়ে তাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে দাহের পায়রা চত্বরে সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বিএনপির খুলনা বিভাগীয় সহ সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ অন্যান্যরা স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা যে স্বস্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতার দ্বারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে গার্মেন্টস ঔষধ কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর বিশৃঙ্খলা প্রতিরোধ শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রমিক দলের জনসভায় তিনি এসব কথা বলেন বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভায় তিনি আরো বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি তাদেরকে বলা হয়েছে গণহত্যাকারীকে আশ্রয় না দিতে স্বাধীনতার রক্ষায় চোখ কান খোলা রাখা এবং ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে

যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না ভাবে আবার যদি শেখেছে নাকি ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম এই গানের ব্যক্তিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সে লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি ক্রসফায়ারের নামে গেল পনেরো বছরে ছয় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে এসব সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের বিডিআর হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশনের দাবি বিশিষ্টজনদের আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন সংস্কারের জন্য গঠিত কমিশনের সুপারিশের পরই সরকারের রোডম্যাপ বিস্তারিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের দ্বিতীয় আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এবারের আয়োজনের বিষয় ছিল মানবাধিকার যেখানে আলোচনায় উঠে আসে বিগত সরকারের আমলে গুম খুনের নানা রোমহর্ষক বর্ণনা বক্তারা বলেন বিভিন্ন সময় নির্যাতনের বিচার না হওয়ার সংস্কৃতি অপরাধ প্রবণতা বাড়িয়েছে এ সময় সব গণহত্যার সুষ্ঠু বিচারে স্বাধীন গণহত্যা কমিশন গঠনের দাবি জানান আলোচকরা সাড়ে পনেরো আমাদের যে অত্যাচার হয়েছে এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে এটার প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা এখন পুলিশ দুই হাজার পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে এইটা তো ভাই আইনের দোষ না এটা প্রয়োগের দোষ তাহলে পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার ইমিডিয়েটলি গণ দরকার হেফাজতের গণহত্যা নিয়ে কোনো তদন্ত কমিশন হচ্ছে না কেন আর ফোর্থ গণহত্যা জুলাই আগস্ট নিয়ে গণহত্যা নিয়ে আমাদের কোন কমিটি করা হয়নি ভোট অধিকার মানবাধিকার এতটাকে বড় কিছু আলোচনায় উঠে আসে ক্রসফায়ারের নামে বিচারবহৃত হত্যাকাণ্ডের নির্মমতার কথা বলা হয় বিগত বছরে শুধু র‍্যাবের ক্রসফায়ারই হত্যা করা হয় ছয় হাজারের বেশি মানুষকে বর্তমান সময়ে বাহিনীটির প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন আলোচকরা এই ডিজেএফএতে আয়না রয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেল রয়েছে তাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন গত দু মাসে তার কি সংস্কার হয়েছে আড়াই কোটি টাকার বিনিময়ে নারঙ্গঞ্জতে 7 জন মানুষকে হত্যা করেছে এর একটি ঘটনাই তো যথেষ্ট র‍্যাপকে বিলুপ্ত করার জন্য ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না কোرانকোর্ট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে আমার ধারণা 6000 হাজারের উপর ক্রসফায়ারের শিকার গত পূর্ণ বছরে এ সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার রোডম্যাপ স্পষ্ট করার কথা বলেন বক্তারা ছয় কমিশনের কার্যক্রম জাতির সামনে তুলে ধরার দাবি জানান তারা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখত হোসেন বলেন ছয় কমিশনের সুপারিশের পরেই দেওয়া হবে রোডম্যাপ আমরা বারবার বলছি আপনার একটা রোডম্যাপ দেন কি করতে চান আমাদেরকে বলেন আমাদের সাথে শেয়ার করেন ডেকেছে আমাদেরকে ছয় জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন কিন্তু কি কি করবেন কবে কবে শেষ হবে সেটার বেস করে একটা রোড ম্যাপ হবে আপনার যখন আন্দাজে দিয়ে যে উনি এটা করবেন এটা করতে ছয় মাস ওটা করতে তিন মাস এটা হয় না ছাত্র জনতা গণহত্যায় পুলিশের ব্যবহৃত অপরিচিত কিছু অস্ত্র কোথা থেকে এলো এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে এমনটা কেউ করলে তাদের পুলিশে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক এসে এই সরকারে আগে এবং বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে অনেক করে ছবি তুলে সরকারে আসার আগে এমনও হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিউ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি অধিবেশনের সাইড লাইনে করেছেন চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠক ড ইউনুসের এই কর্মযজ্ঞ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্বকে এগিয়ে নেবে বলে আশাবাদী বিভিন্ন মহল রিপোর্ট জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে মহাসচিব আন্তনীয় গুতেরিসের সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে চব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে নির্বাচন গণতন্ত্র সহ সব ধরনের কাজে অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বাস দেন সব রকমের সহযোগিতার এই সফরে কানাডা ইতালি নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান নেপালসহ সহ প্রায় বারো দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তো একটা ডিফিকাল্ট টাইম পাস করছি এই সময়তে এই ধরনের একটা সমর্থ এটার অনেক মূল্য আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড আমরা শুনেছি তো কাজেই আমাদের এই সময়তে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একজন বন্ধুরাষ্ট্র এবং তার সরকার প্রধান আমাদের সরকার প্রধানকে তার সমর্থনের কথা জানানো বাংলাদেশের পাশে থাকবার কথা বলা এগুলো আমি মনে করি যে একটা মেসেজ ওয়াইজ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ সরকার প্রধান আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ এভাবে পায়নি পাইনি বলতে পারা আর দুই নম্বর মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা যেভাবে বাইডেন তাকে ইয়ে করছিল কোন করছিল এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্ট্রিবিলাজ করতে চেষ্টা করছে তাদের জন্য বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মানবাধিকার কমিশন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাথে বৈঠকসহ অধিবেশনের সাইডলাইনে চল্লিশটিরও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে তিন বিলিয়ন ডলারের বিশ্বব্যাংকের সহযোগিতা সহ নতুন সরকারকে সংস্কারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি আদায় করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমে যাদের যাদের সাহায্য দরকার যাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেতে পারি তাদের সকলকে কিন্তু ওখানে পাওয়া গেছে এবং সকলের সাথেই মিটিং হচ্ছে এতে করে এই যে সংস্কার কার্যক্রম যেটা এটা একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে চ্যালেঞ্জ এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে সহজ হবে এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে ডিপ্লোমেটিক সাপোর্ট জলবায়ু ও রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ব তাদের দৃষ্টি আকর্ষণেও জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের এই সফরে উল্লেখযোগ্য তৎপরতা ছিল প্রধান উপদেষ্টার UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward looking ways out. সফরে শেষ দিনে সাধারণ পরিষদ অধিবেশনে প্রায় পৌনে এক ঘন্টার ভাষণে নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বানও জানান অধ্যাপক ইউনুস বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার আহ্বান জানাচ্ছি। ঢাকা পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য সংলাপের প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা শুধু সামরিক নয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ দেন তারা সব দল এবং গোষ্ঠীকে নিয়ে মতবিনিময় সভা করার পাশাপাশি শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ মূল্যায়ন করার দাবিও জানান বক্তারা দেশের পার্বত্য অঞ্চলে এ মাসে সংঘটিত ঘটনা ও প্রাণহানিতে উদ্বেগ ছড়িয়েছে সারা দেশে ওই অঞ্চলের নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরাও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং উত্তরণে প্রয়োজনীয় সম্ভাব্য পদক্ষেপসমূহ বিষয়ে আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম সভায় অংশ নেয়া সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ পার্বত্য অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি পরিকল্পিত স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই পরিস্থিতির জন্য দায়ী আমি নিজেই পাঁচ তারিখের পরে এবং অনেককে আমি বলেছি আমার আমাদের পার্বত্য অ্যাডভাইজারকে আমরা বলেছি যে দেখো হেলথ একটা ঝামেলা হবে প্লিজ টক টু দি পিপল কনসার্ন আমরা নজরদারি বাড়াই আমরা একটু সুপারভিশন বাড়াই ইন্টেলিজেন্স বাড়াই দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সরকারকে বিপদে ফেলার চেষ্টায় আছে এবং এরকম একটা চেষ্টা যে পার্বত্য চট্টগ্রামে হতে পারে এটা সহজেই অনুমিত ছিল এই মুহূর্তে যেটা দরকার একান্ত ফ্রেন্ডলি উপায়ে ওইখানে তাদের সাথে মার্চ করে তাদের সাথে সমঝোতার মাধ্যমে তাদের সাথে মিশে যেতে হবে মিশে গিয়ে তাদেরকে বুঝাতে হবে সমাধান হলো ইমপ্লিমেন্টেশন অফ নাইনটিন নাইনটি সেভেন এই যে আমরা যে সমঝোতা হয়েছে বিনা দ্বিধায় আমাদেরকে এইটা ইমপ্লিমেন্ট করতে হবে পার্বত্য অঞ্চলে সামগ্রিক উন্নয়ন না হওয়াকে এই সমস্যার জন্য দায়ী করে সমস্যা সমাধানে সংলাপের পাশাপাশি ভূমি সংস্কার সহ সেখানকার সব ধরনের সংস্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংলাপ হওয়া উচিত একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ এই এলাকা খনিজ সম্পদ সমৃদ্ধ সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট সামরিক নয় রাজনৈতিক নয় বরং পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন বহুমাত্রিক সমাধান তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বিভিন্ন বিষয়ে সংস্কারে হাত দিয়েছে তারা অনেক কিছু পুনর্গঠন করছেন আমরা আশা করব পার্বত্য চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর ভূ-রাজনৈতিক কৌশলগত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এলাকার উপরে এই কৌশলগত নীতি প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে এই ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য সাবেক সেনা কর্মকর্তারা যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাওয়া চেয়ারম্যান সেনাবাহিনীর সদস্য যারা চাকরিরত আছেন এবং আমরা যারা রিটায়ার্ড আছি আমরা এক সূত্রে গাথা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে এবং পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ এটা যেন এখানে সবাই থাকবে থাকবে সবার অধিকার সভা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিকভাবে সহায়তা করণের লক্ষ্যে বিদ্যমান পার্বত্য পরিস্থিতির উপর সম্ভাব্য সুপারিশ তুলে ধরেন বক্তারা শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা দেশব্যাপী অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক দু একদিনের মধ্যেই এই খোলা চিঠি পাঠানো হবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সম্মেলনে এটি জানানো হয় খোলা চিঠি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আর তিনি বলেন অভ্যুত্থানের মাত্র এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত লক্ষ্য করা যাচ্ছে তিন বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় নিহত হয়েছে তিনজন মানুষ অপরাধীদের ধরতে গিয়েও একজন সেনা কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিনকে দিন তাই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যুক্ত করে মানুষের আস্থা সরকার হিসেবে প্রতিষ্ঠা হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে মানুষের চাওয়া ছিল তারা যেন কম খরচে বাজার করতে পারে অন্যান্য সুবিধাগুলো পায় সরকারের সেই দিকে খেয়াল রাখতে হবে নুরুল হক নুর আরো বলেন আগামী ছয় মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে যেই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তারা তো আগেই ক্ষমতায় ছিল অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন পনেরো বছরের শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা ধর্ষণ নির্যাতন সহ সকল উন্নয়নের জন্য ছাত্রলীগের সাথে সেই সময়ের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদেরকেও বিচারের আওতায় আনতে হবে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এক হাজার পাঁচশো একাশি জন শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর তবে শহীদদের তালিকা এটাই চূড়ান্ত নয় বলেও জানান কমিটির সদস্যরা তারা বলেন ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছে একত্রিশ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা জানান বিভিন্ন সহায়তায় এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়াও শহীদ পরিবারের সাথেও কথা বলেছেন কমিটির সদস্যরা তারা বলেন এখনো অনেক ব্যক্তি অনেকে রয়েছে যারা শহীদ হলেও নাম তালিকায় আসেনি তথ্য যাচাই করে প্রতিটি নাম নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আজকের যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো পনেরোশো একাশি এই পনেরোশো একাশিটা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয় কোনো মিস ইনফরমেশন না হয় কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো এবং ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানেও ডুপ্লিকেশন আছে এগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এখন এই পরিবারগুলো কে আওয়ামী লীগ করত কে হচ্ছে যে গণপিটুনিতে মরছে কে হচ্ছে চার তারিখে মারা গেছে ছাত্রলীগের এই কাজটা তো আমরা এখানে বসে ভেরিফাই করতে পারবো না তিন দিন পরে এখান থেকে তিন দিন পরে আপনি এই আপডেটটা দেখতে পারবেন যে সাতশো আট যেটা সাতশো গতকালকে ছিল এই মুহূর্তে আমি জানি না ওয়েবসাইটে গেলে সেটার একটি মানে একটা মানে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস দেখতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে এর পরেও কিন্তু আরো যুক্ত হতে থাকে মানে এই কাজটা চলো মানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে হতাশ আমার দেশ শনিবার হাসপাতালে দেখতে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন এ সময় আন্দোলনকালে দেশের তরুণ সমাজ বিশেষ করে আহত ব্যক্তিদের ভূমিকার প্রশংসা করেন আহতদের উপহার হিসেবে কিছু আর্থিক সহায়তাও দেন পরে মাহমুদুর রহমান মান্না বলেন সবার চিকিৎসা দরকার কথা শুধু মুখে বললে হবে না তালিকা করে সুচিকিৎসা নিশ্চিত সহ দেশের বিভিন্ন প্রান্তে আহতদের পুনর্বাসন এবং ব্যবস্থা করতে হবে সরকারকেই তিনি বলেন হাসপাতালে আহতদের চিকিৎসা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না তিনি বলেন বারো বছরের ছেলেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে বাঙালির মতো বীরের জাতি পৃথিবীতে আর কোথাও নেই বাংলাদেশে সবাই বীর এত বীরের জাতি বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয় নাই যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকার এসছেন তারা কি বুঝতে পারছেন যে আপনাদের ঋণ কতটা জাতির সঙ্গে আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি দুঃখ পেয়েছি আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কীভাবে হবে সেটা নিয়ে এখনও কোনো আলোচনা নাই আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন জনগণের আস্থা পুলিশের কাজের মাধ্যমেই ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আইজিপি আরো বলেন পুলিশের সংস্কারের জন্য কাজ চলছে কিন্তু জনগণের সহায়তা ছাড়া সংস্কার সম্ভব নয় এ সময় তিনি মামলায় সাংবাদিক সহ নিরীহ মানুষকে আসামি করা হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সামনে দুর্গাপূজা যেন উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে পুলিশ সচেষ্ট বলেও জানান তিনি জনগণের আস্থা পুলিশি কাজের কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই যাতে করে সত্যিকার অর্থে জনগণ তাদের বন্ধু মনে করে এবং সেই অর্থে আমরা সেইভাবে আমরা কাজ করতে চাই আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই ইতিমধ্যে আমাদের ট্রিপল লাইন পুরোপুরি কার্যকরী আছে সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গা উৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপদ ব্যবস্থা থাকবে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর আছি যদি কেউ করতে চায় তাহলে তাকে কঠোর আইনি আওতায় আমরা নিয়ে আসব। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে প্রশ্নমুক্ত থাকা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব বলেছেন তারেক রহমান শেখ হাসিনার প্রেতাত্মারা অরাজকতার চেষ্টায় লিপ্ত অভিযোগ মির্জা ফখরুলের সহ সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম তুলে ধরার দাবি আলোচকদের কমিশনের রিপোর্টের পর রোডম্যাপ জানালেন উপদেষ্টা এম শাখাওয়াত নিউ ইয়র্কে ড ইউনুসের কর্মযোগ্য অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিতে এগিয়ে নেবে বাংলাদেশকে বিশিষ্ট জনদের অভিমত নজর কাটতে পেরেছেন রোহিঙ্গা ইস্যুতেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের সংলাপ চান বিশেষজ্ঞরা কেবল সামরিক নয় সামাজিক রাজনৈতিক সহ বহুমাত্রিক সমাধানের পরামর্শ দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ ডট বিভিন্ন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে